প্রিয় দর্শক ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নগদ নিবেদিত রমজানের শিক্ষা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ শুরুতেই বলছি স্বতঃস্ফূর্ততার সাথে আহলান ও সাহলান মাহের আমাদান আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোজা কেন কখন শুরু হয়েছিল আসুন না এই বিষয়ে আমরা আলোচনা শুনে থাকি আল্লাহ সুবাহন ও তাহলে মাহের আমাদান দিয়েছেন এটা অনেক দামি মাস অন্য কোন মাসের মতো সাধারণ মাস নয় এই মাহের আমাদানের প্রতিটা মুহূর্ত অনেক দামি হীরা জহরত মণি মুক্তার চেয়েও হাজারো গুণ দামি সেই কথাই প্রতিধ্বনি হচ্ছে বিশ্বনবী জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের সেই মহাবাণীতে তিনি বলেছেন মান তকর্রাবা ফি হিবি হসলাত মিনাল খাইর কেন কেমন আদ্যা ফারি রতন ফিমা সেওয়া রানের যদি একটা ভালো কাজ যদি করে কল্যাণমূলক যদি কাজ করে তাহলে সে কাজটা হুকুমগত দিক দিক থেকে থেকে আইনগত শুধু থাকবে না মুস্তাহাব থাকবে না। সেটার ফরজের মর্যাদায় চলে আসবে আল্লাহ এটা রমাদান মাসে আর যদি ফরজ কোনো আমল এবাদত হুকুম যদি আদায় করে থাকে তাহলে কানা কামান তাহলে সেটা সত্যটা ফরজের সমান সব আল্লাহ সুবাহনু তালে দান করবেন এটা ভাষা ভাষা শুনলি উপলব্ধি করলি এটার কথাটার হক আতেই হবে না সারা জীবনের কষ্টার্জিত সমস্ত নফল যদি এক পাল্লা রাখা হয় আর জীবনের ছোট্ট একটা ফরজ যদি আরেক পাল্লা রাখা হয় হাদিসের সুস্পষ্ট ভাষ্য অনুযায়ী ওই ফরজের পাল্লাটাই ভারী হবে সেই নফলই ফরজের মান পেয়ে যাচ্ছে আর একটা ফরজ সত্তরটা ফরজের মান পেয়ে যাচ্ছে কখন এই মাহের আমাদানে শুরুতে আসুন না আমরা শতস্পূর্ততার সাথে আগ্রহের সাথে এবাদতের প্রত্যাশী হিসাবে আমরা এবাদতে মগ্ন হই আল্লাহ তৌফিক দান করুন রোজা কেন আল্লাহ সুবাহান ও তালা বলে দিয়েছেন সুরা বাকারা দ্বিতীয় পারা হাফিজে খুরান শরীফের ষষ্ঠ পৃষ্ঠায় গোটা পৃথিবীর

কেন শোনো আমি আল্লাহ সুবাহানু তালা তোমার সামনে পরিষ্কার ভাষায় ব্যক্ত করছি ঘোষণা করছি সেই আসমানে ঘোষণা ঘোষণা হচ্ছে হচ্ছে যাতে তুমি তাকওয়া আল্লাহ ভীতি অর্জন করতে পারো পৃথিবীর অনেক কিছুই তৈরি হতে পারে ব্যবস্থা হতে পারে আইন প্রণয়ন করা হতে পারে এই সংস্থা সেই সংস্থা গঠন করা হতে পারে কিন্তু কোনোটা দিয়ে শতভাগ অন্যায় অপরাধ অনাচার দূর হবে না দূর হবে একটা বিশেষ বৈশিষ্ট্য অর্জনের মধ্য দিয়ে সেটা হলো তাকোয়া আল্লাহর ভয় রমাদানের শ্যাম সাধনা পালন করতে গিয়ে আমি ক্ষুধার্থ আমি পিভাশার্থ ঘরে একা আছি অফিসে একা আছি কেউ দেখছে না খেলে পান করলে অথবা ওয়াশরুমে গিয়ে পানি খেলে অথবা ডুব দিয়ে পানি খেলে কেউ দেখবে না কেন খাই না শুধুমাত্র আল্লাহর ভয় সবের প্রত্যাশী হয়ে আমরা রোজা পালন করি আল্লাহ তৌফিক দান করে আমাদের সবাইকে আমি প্রিয় দর্শক আপনার যারা হজে যাওয়ার নিয়োগ করেছেন তারা খুব সহজেই নগদ ইসলামিক এম এফ এস অ্যাকাউন্ট থেকে হজ অ্যান্ড ট্রাভেলসের পেমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত